হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের ভিডিও থামনেল দেখে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিও আমি আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে নতুন লিস্ট সেই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন অর্থাৎ সঠিক প্রসেস কি রয়েছে চেক করার সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে এবং ভিডিওটি দেখার পর আপনাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইভ করে ভিডিওটিকে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলকে শেয়ার করে ভিডিওটি দেখার একটু সুযোগ করে দেবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে তো অনিস্কৃত বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পি এম তো এটি হচ্ছে মিন্সটি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্মেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট তো এই মুহূর্তে আপনারা প্রত্যেকে গুগলে আপনারা সার্চ করছেন যে প্রধানমন্ত্রী আওয়াস প্লাস যে নতুন লিস্ট সেই লিস্ট আদৌ প্রকাশিত হয়েছে কিনা বা সেই লিস্ট দেখার সঠিক প্রসেস কি রয়েছে তো আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রত্যেকেই চলে আসবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের এই অফিসিয়াল ওয়েবসাইটে বা আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আপনারা লিখে সার্চ করতে পারেন গুগলে সেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেব অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন দেখুন এখানে একটি অপশান রয়েছে আওয়াজ সফট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটির ওপর আপনারা প্রত্যেকে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে নিচে ড্রপডাউন মেনুটি ওপেন হবে এখানে আরও বেশ কয়েকটি অপশন আপনাদের কাছে শো হবে এর মধ্যে থেকে আপনারা যে অপশানটি ক্লিক করবেন সেটি হচ্ছে রিপোর্ট দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশানটির ওপর আপনারা প্রত্যেকে ক্লিক করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন আসার পর এখানে দেখবেন আরো বেশ কিছু অপশন আপনাদের কাছে ঠিক এইভাবে শো হবে এর মধ্যে থেকে আপনাদেরকে যে অপশানটিতে ক্লিক করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম আপনারা দেখেছেন বা বিভিন্ন অপশন আপনাদেরকে ক্লিক করতে বলেছে তো সঠিক প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যাতে আপনারা লিস্টটা চেক করতে পারেন তো তার আগে আমি আপনাদেরকে বলে দিই আবাস প্লাসে যে নতুন লিস্ট সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে বর্তমানে কিন্তু ভেরিফিকেশন চলছে ওকে সেগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আবাস প্লাসের নতুন লিস্টটি আপনারা কিন্তু দেখতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে এখন দেখার যে প্রসেস অর্থাৎ সঠিক প্রসেস সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এরপর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন বেনিফিসারি ডিটেলস ফর ভেরিফিকেশান ওকে জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে এবং দেখুন এখানে আমাদেরকে যেগুলি ফিল করতে হবে সেগুলো আপনারা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথমে দেখুন এখানে একটি অপশন রয়েছে সিলেক্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আমাদেরকে প্রথমে আমাদের স্টেট চুজ করে নিতে হবে তো আপনারা যে স্টেট থেকে ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের স্টেট এখান থেকে চুজ করে নেবেন এরপর নিচে আপনাদেরকে এখান থেকে এবার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তো এখান থেকে আমি আপনার এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এরপর নিচে আপনারা আবারও সিলেক্টের অপশন পাবেন এখানে ক্লিক করে আপনাদের ব্লগ চুজ করতে হবে তো এখান থেকে আমি ব্লগ চুজ করে নিলাম এরপর আপনারা স্কল করে নিচে আসলে আবারও দেখবেন সিলেক্টের একটি অপশান ওপেন হয়েছে এখান থেকে এবার আপনাদেরকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা আপনাদেরকে চুজ করতে হবে তো এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত চুজ করে নেবেন এরপর এখানে দেখুন সিলেক্টের আরও একটি অপশান রয়েছে এবং এখানে দেখুন ফিনান্সিয়াল যে ইয়ার সেটা এখানে কিন্তু শো হচ্ছে তো এখানে যদি আমি দু হাজার বাইশ এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশন রয়েছে সিলেক্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন লিস্ট আপনি দেখতে চাইছেন এখানে দেখুন বিভিন্ন স্কিমের নাম রয়েছে তো এখান থেকে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট দেখতে চাইছি তাই এখানে আমরা এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ উপর ক্লিক করে দিলাম এরপর কি করবেন নিচে দেখুন এখানে একটি একটা ক্যাপচা কোড শো হচ্ছে 43 50 সব আপনাদের কি বিয়োগ করতে বলছে 50 থেকে 43 তো এখানে আমি সেভেন ক্লিক করে দিলাম এটা বিভিন্ন জনের আলাদা আলাদা আসবে ওকে তো ক্যাপচা করিয়ে খেলে বসিয়ে দেবেন এরপর জাস্ট সাবমিট ভটনের ওপর ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে আসলে দেখুন এখানে আপনাদের কিন্তু যেটা দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ডাটা নট ফাউন্ড অর্থাৎ বর্তমানে আওয়াজ প্লাসের যে নতুন লিস্ট সেটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে বর্তমানে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এখন ভেরিফিকেশন চলছে সেগুলি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আশা করা যায় এবছরের শেষের দিকে কিন্তু নতুন লিস্টটি প্রকাশিত হয়ে যাবে এবং ঠিক যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বা বলে দিচ্ছি এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু নতুন লিস্টটি চেক করতে পারবেন এবার আমি আপনাদেরকে একটা পুরনো ইয়ারের আপনাদেরকে দেখায় যে এখান থেকে লিস্ট চেক করা যায় কিনা আপনারা হয়তো বলবেন যে এই প্রসেসটি চেক করা যায় না তো আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝার সুবিধার্থে দেখাই এই যে দু হাজার এখানে লেখা রয়েছে এটাকে যদি আমি একটু দু হাজার কুড়ি একুশ এটাকে ক্লিক করে দিই আবারও এখান থেকে যদি আমি এটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ক্লিক করি এবং এখানে ক্যাপচার কোড দিয়ে আমি এখানে আবারও বসিয়ে দিচ্ছি বসানোর পর জাস্ট এখানে আমি সাবমিট মডনটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখুন নিচে আমাদের কাছে কিন্তু যে পুরনো লিস্ট অর্থাৎ দু হাজার কুড়ি একুশের যে লিস্ট সেটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওপেন হয়ে গেছে পি এম এ ওয়াই এখানে দেখুন বেনিফিশিয়ারি নেম স্পাউজ নেম সো হচ্ছে ওকে আমি একটু সিকিউরিটি কারণে এগুলি একটু ব্লার করে রাখছি ওকে এখানে দেখুন ফিনান্সিয়াল ইয়ারটা এখানে শো হচ্ছে এবং এনআরএ জব কার্ড নাম্বার সেটিও দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু এখানে শো হচ্ছে ওকে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আবাস প্লাসে যে নতুন লিস্টটি যেটি প্রকাশিত হবে খুব শীঘ্রই তো সেটা আপনার কিন্তু যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখালাম অর্থাৎ আহ প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট চেক করার যে প্রসেস আপনাদেরকে ভিডিওটিতে দেখালাম ঠিক একই প্রসেস ফলো করে আপনারা কিন্তু নতুন আবাস প্লাসের লিস্টটি চেক করতে পারবেন ওকে এছাড়া যদি আপনি পুরনো লিস্ট চেক করতে চান অর্থাৎ কুড়ি একুশে আপনার গ্রামে কারাকারা নতুন বাড়ি পেয়েছেন বা দু হাজার একুশ বাইশে কারাকারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন তাদেরগুলো যদি আপনি চেক করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে ফিনান্সিয়াল ইয়ারটা জাস্ট আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন এই যে দু হাজার কুড়ি একুশে আমি দেখালাম আপনাদেরকে এখান থেকে জাস্ট আপনার ফিনান্সিয়াল ইয়ারগুলো চেঞ্জ করে করে আপনারা লিস্টগুলো এখান থেকে খুব সহজে চেক করে দেখে নিতে পারেন এবং কারাকরা নতুন বাড়ি পেয়েছেন ওকে এবং নতুন এই 2022 সিসের যে লিস্ট সেটা কিন্তু এখনো দেখানাম আপনাদেরকে এখনো প্রকাশিত হয়নি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আবাস প্লাসের লিস্ট প্রকাশিত আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন তো কিভাবে আবাস প্লাসের লিস্ট আপনারা চেক করবেন বা প্রনোলিস্ট দেখার জন্য আপনারা কিভাবে সেই লিস্ট দেখবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম প্রসেসটা কিড়বেছে তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করুন ভিডিওটিকে শেয়ার করে দিন বন্ধু-বান্ধব প্রত্যেকের সাথে চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ারস হয় তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এমনই বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট এগুলা পাওয়ার জন্য আর রেশন কার্ড আধার কার্ড রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা চ্যানেলে ভিজিট করবেন আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ